আচ্ছা, আমার মতে এমন অলস কে কে আছেন বলেন তো, যে এক বছরের ভিডিও আরেক বছর এসে আপলোড করে। তো এই ভিডিওটা আমার অনেক পুরানো, অনেক পুরাতন, অনেক আগের। তো দেখে একটু হলেও বুঝতে পেরেছেন যে যেহেতু যে এখানে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন, তাহলে এটা নিশ্চয়ই গত বছরের ভিডিও। তো ভিডিওতে ভয় দেওয়ার অভাবে ভিডিওটা গ্যালারিতেই পড়েছিল, এজন্য আপলোডও করছিলাম না। তো আমার মতো কে কে এমন আছেন অবশ্যই কিন্তু বলবেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক ভালো আছেন। এই ভিডিওটা এত পুরনো যে এই ধনিয়া পাতাটা দেখে শুধু বুঝতে পারছি যেটা ধনিয়া পাতা কিনেছিলাম, কিন্তু মাছটা কি মাছ এই মুহূর্তে আর মনে করতে পারছি না। মনে হচ্ছে রুই মাছ অথবা যাই হোক কোন কি মাছ। আমি আসলে এখন এই ভিডিওতে ভয় দিতে গিয়ে আর মনে করতে পারতেছি না অথবা দেখে বুঝতেও পারতেছি না যে এই মাছটা আসলে কি মাছ। আচ্ছা যাই হোক, আপনারা যদি বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। আচ্ছা সে যাই হোক, তো গত বছরের মাছটা এখন ভয়েস দিয়ে এখন ধুয়ে নেই, আর এবছরও যদি ভয়েস না দেই তাহলে মাছটা আর ধোয়াই হবে না, তাই মাছটা আগে ধুয়েই নেই। তো মাছটা এখন আমি ধুয়ে নিব, আগে ঘষে নিচ্ছি। তো অফ ক্যামেরায় না করে এমন অন ক্যামেরায় ধুয়ে নিচ্ছি, আর হচ্ছে এই ধনিয়া পাতাগুলো কেটে নিয়েছি। তবে শীতের মধ্যে ধনিয়া পাতা কিন্তু সব তরকারিতেই অনেক বেশি মজা লাগে, বিশেষ করে আলু বেগুন মূলা এই তরকারিগুলো শীতের সিজনগুলোতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আপনাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আমার সিঙ্কের পাশেই একটা বালতি দেখতে পাচ্ছেন, হয়তো ভাবতেছেন যে এখানে বালতি কেন। আসলে আমাদের এখানে কারেন্ট যখন যায় তো তখন আর আসার নাম নেয় না, যখন আসে তখন আবার মানে হুট করেই চলে যায়, কিন্তু চলে গেলে আর আসার নাম নেয় না এজন্য করেই। আর যখন কারেন্ট যায় তখন দেখা যায় দুই দিনেও আর কারেন্ট আসে না, অথবা একদিনে আসে না, অথবা 7 ঘন্টা 6 ঘন্টা এরকম হয়ে যায়। তো যার জন্য করেই এই বালতিতে আমি পানি রেখে দেই, যেন আমার রান্নাঘরের প্রয়োজনীয় কাজগুলো আমি এই পানি দিয়ে করে নিতে পারি। যখন আমি যখন ট্যাঙ্কিতে আর কি পানি থাকবে না, তখন যেন এই পানিটা আমি ব্যবহার করতে পারি, এর জন্য এভাবে আমার রান্না। দেখেন মাছগুলো কেমন জাদুর মতো অনেক দ্রুত ধুয়ে নিচ্ছি। তো এভাবে যদি বাস্তবে এমন হতো কতই না ভালো হতো। ভিডিওটা ফার্স্ট করেছি, বিধায় এত দ্রুত ধোয়া হয়ে যাচ্ছে। মানে ওই যে একটা কথা আছে না, আচ্ছা বলেন তো দেখি, যে দুই হাত সমান চলে যার কি বলা হয় তাকে? আচ্ছা আমি বলি, দুই হাত সমান চলে যাওয়া তাকে আমরা বলি আর কি সব্যসাচী। তো আমারও দুই হাত এখানে চলছে, আর সেই সঙ্গে আমার ভিডিওটাও ফাস্ট করে নিয়েছি, এজন্যই কাজটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। তো আবারও আসছে, আর এক দুই মাস পরে শীত আসছে। তো শীতের সিজন কার কার ভালো লাগে এবং গরমের সিজন কার বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার শীতের সিজনটাই বেশি ভালো লাগে, আর এজন্যই আমিও শীতের অপেক্ষায় আছি। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম।